আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মাসুকা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটু অসুস্থ, আমার দাঁত উঠতেছে, আক্কেল মারির দাঁত নাকি যেন বলে, তো ওটার জন্য ব্যথা, যার জন্য ভয়েসটা একটু মানে শুনতে আপনাদের কেমন লাগতে পারে। তারপরে আমি ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমার কয়েকদিনকার আগের। আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে, বাড়ির সবাই একসঙ্গে, আর কোথায় ঘুরতে গিয়েছিলাম কি করলাম সেগুলোই থাকবে আমার ভিডিওতে, আর আমি এগুলো প্রত্যেকটা ভিডিও পর্ব আকারে শেয়ার করব। আর আমরা কোথায় ঘুরতে গিয়েছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করছি সকলে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকে আমি রান্না করব না, আজকে পিকনিকে আমরা যাচ্ছি তাই মা রান্না করবে। তো আমরা ভাবছিলাম বাসা থেকে রান্না করে নিয়ে যাব, ওখানে গিয়ে বাইরের খাবার আমি শায়ানকে খুব একটা খাওয়াই না, যার জন্য মা বলছিল ঠিক আছে তাহলে আমরাও সবাই বাসা থেকে নিয়ে যাব, ওটাই খাবো। তো আমি বললাম ঠিক আছে মা। তো মা বলল যে তাহলে আমি রান্না করি। আমি প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই আর কিছু একটা সবজি, কিন্তু তারপরে মত চেঞ্জ হয়ে গেছে। মা বলছে যে মা বিফ দিয়ে নুডলস পাস্তা রান্না করবে। তো বললাম ঠিক আছে। তো এটাতে মা অনেক কিছু দিয়েছে, যার জন্যই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মা এত টেস্টি করে রান্না করেছিল কি বলবো, আসলে মায়ের হাতের রান্না অমিত, এটা আমরা সবাই জানি। যার যার মায়ের রান্না তার তার কাছে অনেক প্রিয়। তো মা এত টেস্টি করে রান্না করেছিল, যার জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিওতে সেটা শেয়ার করলাম। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর তার সঙ্গে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো মা এর মধ্যে অনেক রকমের সবজি দিয়েছিল, সবজির মধ্যে ছিল বাঁধাকপি, ফুলকপি, আলু আর সামথিং মনে নেই, মানে কয়েকদিন আগের ভিডিও করা, তো এখন আমি ভয়েস দিচ্ছি যার জন্য ভুলে গেছি, কিন্তু টেস্টটা কিন্তু এখনও ভুলিনি। ভয়েস দিতে গিয়ে মনে পড়ছে যে ইস এখন যদি পেতাম একটু খেতাম, কিন্তু সেটা আর হবে না কারণ এটা আগে খেয়ে ফেলেছি। তো মা কিন্তু অনেক টেস্টি টেস্টি খাবার রান্না করতে পারে, কিন্তু মায়ের সময় স্বল্পতার জন্য মা রান্না করতে পারে না, আমি রান্না করি। তো মাঝে মধ্যে মাকে বলি কোনো একটা কিছু আমাদের করে খাওয়াতে, তখন কিন্তু মা ঠিকই তার সময় বের করে আমাদের রান্না করে খাওয়ায়। আসলে মায়েরা তো এমনই হয় তাই না বলুন? তো পৃথিবীতে একটি মাত্রই ব্যক্তি আছে যে নিঃস্বার্থ ভালোবাসে, সেটা হলো মা বাবা। আমরা মানুষ, আমরা কাউকে কোনো কিছু দেই বা কোনো কিছু নেই সেটা তার কাছ থেকে পাবো নেব এটাই, কিন্তু মা কিন্তু আমাদেরকে কখনোই পাওয়ার আশায় কোনো কিছু দেয় না, ভালোবাসে না, সবসময় নিঃস্বার্থ ভালোবেসে যায়। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অনেক দিন আমার মাকে বাঁচিয়ে রাখে, সুস্থ নেখায়াত দান করেন। তো মা বলছিল যে আমি রান্না করছি তাও তুমি আমাকে একটু সাহায্য করো। আমি বলেছি ঠিক আছে মা, আপনার কখন কি লাগবেন আমাকে বলবেন, আমি এনে এনে দেব। তো রুমে ছিল, আমি বারবার যাচ্ছিলাম নিয়ে আসছিলাম। আর সব কিছু কিন্তু আপনাদেরকে একদম ডিটেলস শেয়ার করেছি কারণ আমি আপনাদেরকে অনেক নিজের মানুষ মনে করে অনেক বেশি ভালোবাসি, যার জন্য আমার সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি এটা আপনারা বুঝবেন, আর আমার ভিডিওর সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলছিলাম যে আমার দাঁতে মাড়িতে একটু ব্যথা, একটু না ভালোই ব্যথা, শানের বাবা আমাকে অনেকগুলো ওষুধ খাইয়েছে যার জন্য ব্যথা একটু কম। তো এদিকে গোশ ভুনা করা হচ্ছিল, এটা গরুর গোশ, যেহেতু মোটা গোশ সেহেতু রান্না করতে একটু সময় লাগবে, যার জন্যে মা অনেক সুন্দর করে কষে নিয়েছে।
আর এটা কিন্তু খালি খেতেই অনেক মজা হয়েছিল। এখন মায়ের নুডলস পাস্তা সব সিদ্ধ হয়ে গেছে, মা এখন সব কিছু দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে নিয়ে নিবে। আর আমরা কিন্তু খুব ভোরে উঠেছি, এটা রান্না করে আবার ঠান্ডা করে বক্সে ভরে নিতে হবে, যার জন্য একদম ভোরে উঠে রান্না বান্না শেষ করে এখনো কিন্তু কেউ উঠেনি, শুধু আমি আর মা। যেহেতু বেড়াতে যাব, আমার ঘুরতে যেতে অনেক ভালো লাগে, আর যার জন্য শানের বাবা আমাকে বলে ঘুরার নাচনিয়ালা বুড়ি, তো আমার ঘুরতে অনেক ভালো লাগে। কেউ যদি আমাকে বলে এখানে যাব ওখানে যাব, আমি তো এক পায়ে দাঁড়িয়ে যাই যে হ্যাঁ আমি যাব। তো দেখুন মা কত সুন্দর করে রান্না করছে, আর আমরা সবাই যাব। আমার শায়ানও কিন্তু অনেক খুশি, শায়ানের মানে বেড়াতে যাওয়ার কথা শুনলে ও অনেক খুশি। ও এমনিতেই একটু পরপরে এসে বলবে, মাম্মা আমরা কোথায় যাব, কালকে আমরা কোথায় যাব, অথবা আজকে আমরা কোথায় যাব, ও এমন বলে। আর ওর ও ছোট মানুষ, ও বাড়িতে কাউকে পায় না ওর সমবয়সী খেলার জন্য, তো বাইরে কোথাও গেলে ওর বয়সী মানুষ পায়, যার জন্য ও বাইরে যেতে চায়। তো গোশটা এত টেস্টি হয়েছিল, মাকে বলেছিলাম একটু রেখে দিতে, আমি ওটা ভাত দিয়ে খাবো ঘুরে বেরিয়ে এসে। আর এই যে দেখুন ফেরদৌস রেডি হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠে গিয়েছে, ও দেখাচ্ছে ভাবি আজকে সূর্যে উঠেনি, আজকে আপনি আমাকে ডেকে তুলেছেন। আমি বলছি ঘুরতে যাওয়ার দিন কোনো ঘুম নেই, তারপরে তুমি অনেক ঘুমিয়েছ, এখন উঠে পড়ো। আর চারপাশের পরিবেশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখনও আমাদের মোড়ে কোনো দোকানপাটি খুলেনি, কত সুন্দর কুয়াশা কুয়াশা। তো সকালবেলায় একটু কুয়াশা, যার জন্য কোনো সমস্যা হবে না, অনেক ভালো লাগবে ঘুরতে, না শীত না গরম, অনেক বেশি ভালো লাগবে। চারিদিকে কুয়াশা, অনেক সুন্দর লাগছিল। আর ব্যস্ত মানুষের জীবন, ব্যস্ততার মুখে সবাই ব্যস্ত হয়ে যার যার কাজের জন্য বেরিয়ে পড়েছে। আসলে আমরা যারা বাড়িতে থাকি তারা কিছুই বুঝি না, যারা শ্রম দিয়ে সংসার চালায় অনেক খাটাখাটনি করে তারাই বুঝে যে একটা দিন কতটা মূল্যবান। তো আমরা রেডি হয়ে গেছি, আমি কিন্তু খুব একটা ভালো করে পোস্ট পাস নিয়ে কোথাও যাই না, তো আমি সিম্পল থাকতে ভালোবাসি। তো সিম্পলের মধ্যে যেভাবে রেডি হই সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এমন করেই চলে যাব, আমার আর কিচ্ছু লাগবে না। আমি কখনো ঘুরতে গেলে মেকআপ এগুলো তো কখনো নাই, আমার এগুলো একদম পছন্দ না। তো সাদামাটা সিম্পল হয়ে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেখানে সেখানে বের হতে পারি, আমার রেডি হতে কোনো সময় লাগে না, যার জন্য শাইনের বাবা আমাকে বলে তুমি অনেক ফাস্ট, মেয়েদের এত তাড়াতাড়ি রেডি হয় যা তোমাকে না দেখলে বোঝা যায় না। তো এখন সবাই যেহেতু যাচ্ছি, ঘর বাড়িতে তালা দিয়ে যেতে হবে, তো আমার শায়ানকে একটু মোটা কাপড় পরিয়ে নিয়েছি, গেঞ্জিটা, একটু কুয়াশা কুয়াশা আছে। আর ব্যাগে কিন্তু আমরা খাবার দাবার অন্যান্য শায়ানের পোশাক টোশাক সব নিয়ে নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়ব, আর শায়ানের বাবা একটু আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছিল যে তুমি ব্লগার, তুমি একটু দেখাও সবাইকে যে তুমি কেমন করে ঘুরতে যাও। তো আমি বললাম আমাকে দেখার কিছুই নেই, আমি সাদামাটা, আমি বাড়িতেও যেমন করে থাকি একখানে ঘুরতে গেলেও তেমনই যাই, জাস্ট একটু পোশাকে বৈচিত্র্য নিয়ে আসি এটুকুই। আর মেয়েদের কিন্তু কেনাকাটা করতে অনেক ভালো লাগে, এটা আমরা সবাই জানি। তো আমার শুধু জামা কাপড় কিনতেই ভালো লাগে, এর থেকে আর কোনো কিছুই নয়। তো আমরা বাইরে এসে বসে আছি, আমাদের অটোতে যাব, অটো আসার কথা, তো অটো আসছে চলে। তো এখন আমরা সবাই উঠে যাব গাড়িতে, মানে একসঙ্গে অনেক কথা বলেছি, এখন আমার দাঁতে গোড়াতে আবার ব্যথা করছে। তো শাইনের বাবা বলছিল যে ব্যথা যদি সমস্যা থাকে তাহলে তোমাকে আজকে ভিডিও দিতে হবে না, তো আমি ভাবলাম অনেক দিন হলেই, যেহেতু আমি ভিডিও দেই না তো নেট প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি, যার জন্য বলেছি এখন হোক একটু কষ্ট তারপরেও দেই, কারণ সব কিছু তো আর এমনিতে এমনিতে পাওয়া যায় না, একটু তো কষ্ট করতেই হয়, তাই না বলুন।
যদি কষ্ট করে কোনো কিছু পাওয়া যায় সেটা অনেক বেশি ভালো লাগে, আর যেটা কষ্ট ছাড়াই পাওয়া যায় সেটার প্রতি অনেক মায়াও থাকে না, আবার ভালো লাগাটা অনেক বেশি হয় না। জাস্ট ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হবে, এটা আমি মানি। তো রাস্তাটা এত সুন্দর, বিসমিল্লাহ বলে কিন্তু আমরা পেরিয়ে পড়েছি, রাস্তা এত সুন্দর লেগেছে, যার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে কিন্তু আমি ভিডিও করছি না, আজকে আমার ক্যামেরাম্যান আমার ফেরদৌস ভাই, ও আজকে আমাকে সব কিছু ভিডিও করে দিবে। তো ফেরদৌস কিন্তু আমার দেবর, কিন্তু কখনো ওকে আমি দেবরের মতো দেখি না, আমার ছোট ভাইয়ের মতোই দেখি, আর ও আমাকে কখনো ভাবি দেখে না, বড় বোনের মতোই দেখে। আমার শাসন বাড়ানো সব কিছু কিন্তু একদম হাসি মুখে মেনে নেয়, ও জানে ওকে কখনো আমি কোনো খারাপ বুদ্ধি দেব না কিংবা বিপদের মুখে ঠেলে দেব না, ও এটা চোখ বন্ধ করে বিশ্বাস করে আমাকে। তো সবাই দোয়া করবেন আমি যেন ওর এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি, আর রাস্তার মধ্যে অনেক কথা টথা, এমনিতেই শুকনো খাবার টাবার খাওয়া হয়েছে, আর এদিকে শাহিন কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমরা চলে আসছি কাছাকাছি, কিন্তু দুঃখের বিষয় আমরা যে অটোওয়ালাকে নিয়ে গেছি ও কিন্তু অনেকবার আসছে কিন্তু রাস্তা মনে করতে পারছিল না, যার জন্য আমাদের কিন্তু আসতে একটু সময় লেগেছে। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় আসছি কি করছি। হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, আমরা গ্রিন ভ্যারেন পার্কে এসেছি। তো এখানে আমি শানের বাবার ফেরদৌস আসছিলাম, আব্বা মাকে নিয়ে আসা হয়নি, যার জন্য এখন আমরা আবার সবাই চলে আসছি। তো আমি আমার আরও ব্লগে সব কিছু শেয়ার করব, আমরা পার্কের ভিতরে কী করলাম, কী দেখেছি, কী করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।